আল্লাহকে বলেন, কামতের দিনে আল্লাহ পাক একবার রহমতের পানি বর্ষণ করবে, যাদের ইমানের পাত্র রয়েছে ওই পানি যদি তাদের পাত্রে পড়ে যায়, ওই রহমতের বিনিময়ে যত গুনাহগারী হোক না কেন আল্লাহ পাক মাফ করে দেবে। আর ইমানের পাত্র যদি না থাকে আল্লাহ রহমতের পানিটা নেবেন কি করে? আপনার তো পাত্র নাই, তাই বলে দিয়ে যান শুনে রেখে দান, সুদ খাওয়া হারাম, কিন্তু মনে রাখবেন হালাল কেউ আনন্দের সাথে উদযাপন করে প্রতিষ্ঠিত করতে চায় ওই ইমানটা চলে যাবে। আল্লাহ নবীর প্রতিষ্ঠিত রাখা দিনের বিরোধী করে, যারা দিনের ক্ষতি করে তাদেরকে শক্তিশালী করে, যারা দিনকে মিটাতে চাইবে সে ছোট হোক আর বড় হোক আল্লাহ পাক তাকে দিন ইসলাম থেকে বার করে দেবে। এ যুবকেরা তরুণেরা আর যদি ইমানদার হয়, গুনাহগার যদি অন্য কোনো কারণে হয়েও যায়, আল্লাহ কায়ামতের দিনে এত দয়া করবে, একজন বান্দাকে আল্লাহ ডাকবে, ওরে আমার বান্দার হিসাবটা আমাকে দে, বান্দা হিসাব দিতে এসে কাঁদবে আর বলবে ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ, আল্লাহ আপনি আমার হিসাব নেবেন না আল্লাহ, দুনিয়া জমিনে আমি অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, সবার কাছে আমার অন্যায় বলে দেবেন না আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দি। আমার আল্লাহ বলতে লাগবে, ওরে আমার বান্দা বান্দি রে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তরুণেরা কামতে দিন আল্লাহ দুটো বান্দাকে উঠাবে, বান্দা হিসাব নিকাশটা দে, দুটো বান্দার হিসাব নিকার পরে দেখা যাবে দুটো বান্দারই অন্যায়ের পাল্লা ভারী হয়ে যাওয়ার জন্য আল্লাহ দুজনকে হুকুম করে দেবে, যাও দুনিয়া জমিনে আমার না ফারমানি করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, আমার কথাকে অবজ্ঞা করেছো, আমার নবী যা আদেশ করেছিল মাতা কুমর রসুল ফাকুজুহু ওমান আকমান হো ফান্তা হো, আমার নবীর আদেশকে মানো না, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও না, আমি আল্লাহ তোমাদের অন্যায়কে মিটিয়ে দিবার জন্য, ওরে আমার বান্দা বান্দি রে, ভালো কাজ তো করলি না উপরন্তু অন্যায়কে শক্তিশালী করলি, অন্যায়ের পিছনে ঘুরে বেড়ালি, অন্যায়ের ঝান্ডা ধরলি, অন্যায়কারীদেরকে শক্তিশালী করলি, তারা ক্ষমতার আসনে বসে আমি আল্লাহ আমার নামকে বেউজ্জুতি করে পায়ের গোড়ায় তারা রেখেছিল, তোরা কিছু করতে পারলি না, কেননা তারা তোদেরকে গোলাম বানিয়ে দিয়েছিল, তারা আমার আজানকে বিকৃত করেছিল, তোরা কিছু করতে পারলি না, কেননা তোরা তাদের কাছে সামান্য পয়সায় বিক্রি হয়েছিল, ওরে আমার বান্দা বান্দি রে, তারা আমার খোয়ারকে ভেঙে দিল, সেখানে আমার বিরোধী সমাজ তৈরি হলো, তোরা কিছু করতে পারলি না, কেননা তোরা তো তাদেরকে হাওয়া দিয়ে ঘুরে বেড়াতে থাকতি, বান্দা রে আজকে তোদের কি হবে বল, কেন আজকে দিনেতে কোথায় গেল সুলতান, কোথায় গেল বাদশাহ, কোথায় গেল অর্থশালী, কোথায় গেল পিসাই, কেউ আজকে নাই, আজকে একমাত্র মালিক হলাম আমি আল্লাহ, এখানে অন্য কারো কথা চলবে না, এইভাবে সেদিন আল্লাহ পাকের নাম হবে কাকার। কিন্তু মনে রাখবেন এরপরও ইমানদারদের ওপরে আল্লাহ সেদিনও সাহায্য করতে থাকবে, আরো জোরে বলুন সুবহান। আসুন আমার ভাইরা, আপনারা আমাদের ভাই, আমার দয়ার নবীর বড় আদরের উম্মত, আপনারা আমার বোনেরা তোমরা বড় উম্মতি, ঘরগুলোকে নামাজের আবাদ করো মা বোনেরা, বাপ ভাইয়েরা মসজিদগুলোকে আবাদ করেন, নামাজ পড়বেন, ইচ্ছা করে কাজা করবেন না, কত ভালোবাসা। আল্লাহ বললেন বান্দারে দুটো চোখ দিলাম, বিনিময়ে কিছু নিলাম না,
দুরহাত দিলাম বিনিময়ে কিছু নিলাম না, দুরপা দিলাম বিনিময়ে কিছু নিলাম না, দুরু কিডনি দিলাম বিনিময়ে কিছু নিলাম না। ওরে আমার বান্দারে তুই কি জানিস এখনো কত মূল্যবান জিনিস কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। বান্দারে আমি আল্লাহ তোদেরকে ফিরি 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 দিয়ে দিলাম, বান্দা তোদেরকে 24 ঘন্টার মধ্যে 5 বার শুধু আমার কাছে আয় মাথাটা নত করে দিয়ে সুবহান রাব্বিল আলা দাসত্বের প্রমাণটা দিয়ে দে। ওরে আমার বান্দা আমি আল্লাহ কথা দিলাম যারা আমাকে সিজদা দেবে আমি আল্লাহ তাদের দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহর খুশির জন্য কাটাও, আল্লাহকে রুকু দাও সিজদা দাও, আল্লাহ পাকে তাসবিহ পড়ো, সুবহান রাব্বিল আলা বলো, সুবহান রাব্বিল আজিম বলো, কিয়াম করো এমন করে কেরাত তেলাওয়াত করো যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে, ওই পথে চলার চেষ্টা করো। যদিও চলতে গিয়ে কখনো অন্যায় হয়ে যায়, যদিও চলতে গিয়ে কখনো ভুল হয়ে যায়, দেরি করবে না, সঙ্গে সঙ্গে আল্লাহের কাছে ক্ষমা চেয়ে নাও, তওবা করে নাও, কাউকে জানাবার দরকার নাই। নিরিবিলি নিজুমে পৃথিবী যখন ঘুমিয়ে পড়বে তুমি আমি উজু করে নিয়ে আল্লাহ পাকের কাছে দূরে কাজ নফল নামাজ পড়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে দাও, যদি পানি না বেরোয় কান্নার মতো মুখটা করে বড়, হে আমার দয়ালু আল্লাহ শুনেছি আপনি বড় মেহরবান, শুনেছি সাবাকাত রহমতি আলা গজবি আপনার রহমত ও গজবের প্রতিযোগিতায় আপনার রহমত প্রতিবারে ফার্স্ট হয়ে যায়, ও আমার দয়ালু আল্লাহ আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। যদি কোনো বাচ্চা ভুল করে মা তথাপিও বকে ডাঁটে কিন্তু বাচ্চাকে তাড়িয়ে দিতে পারে না, আবার বাচ্চা এসে যদি বলে মা ভুল করেছি মা বুকে করে নাই, আল্লাহ ওই মায়ের দিলে যে মহব্বতটা তুমি দিয়েছ ওই মহব্বত তো এক ভাগ পৃথিবীর মমিনে বন্টন করেছ, 99 ভাগ দয়া আপনার কুদরতি অন্তরে রয়েছে, আমাদের দয়ালু আল্লাহ আমি আপনার দাস অন্যায় করে ফেলেছি, আমি আপনার দাস ভুল করে ফেলেছি, আপনি যেটা অপছন্দ করেন সেই কাজ করে ফেলেছি, ওই পাপটা আপনার মালিককে আপনি বলুন আমি আজ আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন। এ যুবক আমার বোন শোনো, আমার আল্লাহ এত দয়ালু এত দয়ালু, পৃথিবীর কাউকে জানাবে না, ময়দানে মাশরও কাউকে জানাবে না, তোমার এই পাপটাকে চেপে দিয়ে আল্লাহ পা তোমার গুনাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এরপরও যদি আমরা সেই আল্লাহ থেকে দূরে থাকি, ক্ষমা যদি না চাইতে চায়, বড় বদনসিব তাহলে আমাদের, বড় বদনসিব তাহলে আমাদের। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক, বলুন আমিন। তওবা করবেন, বেশি বেশি করে তওবা করবেন। আমার নবী পাকের কোনো গুনাহ ছিল ভাই? আমার নবী কখনো গুনাহ করবে এমন কোনো ব্যাপার ছিল? তারপরও নবী দৈনিক 70 বার তওবা করতেন। কতবার? কেন? গুনাহ তো নেই না। নবী আমাদের জন্য মডেল, যাতে করে আমরা ভাবি আমার রসুলুল্লাহ দেখেন তিনি গুনার বেগুনা, গুনা হবেই না তেনার দ্বারা। গুনার যে করার একটা পার্স থাকে সেটাই নবীর ছিল না, ওটা বাদ দিয়ে নবী আল্লাহ পাঠিয়েছে, কথা বুঝছেন? তারপরও নবী তওবা করছে আমাদের শিক্ষার জন্য। যদি আমার উম্মত তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে, তা আমি নবী আমার গুনা নাই, আল্লাহ পছন্দ করে, আমি বারবার করছি, তোরা আমার উম্মত হয়ে আমাকে দেখে তোরা শিখবি, তোরা যেন ভুলে যেস না পাপ করে তওবা করতে। তওবা করে, ভুল মানুষের হয়ে যায়, বেশি বেশি করে তওবা করবে।
আর এখন থেকে আল্লাহর কাছে বিপদ আপদ থেকে সাহায্য চান। আর না হয় যখন বিপদে সুইজ আল্লাহ টিপে দেবে আর তখন তওবা করে ক্ষমা চাইতে গেলে হয়, তখন তো হুকুম হয়ে গেছে। আল্লাহর কোনো আইনকে কেউ রদ করতে পারে? আল্লাহর কোনো হুকুমকে কেউ ডিফেন্স করে রুখতে পারে? ভাই এখন থেকে করুন যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, সাহায্য করুন আল্লাহ, দেখবেন আল্লাহ সাহায্য করবে। কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিমুস সালামের জবানায় একটা যুবক ছিল, বড় পাপী খারাপ ছেলে ছিল, কিন্তু একদিন কোনো এক সময় অ্যাক্সিডেন্ট এমন একটা ঘটনা তার জীবনে ঘটলো, সে আল্লাহর কাছে পাপের ক্ষমা চাইল। ওই রাত্রি যুবকটা ইন্তেকাল হলো, ওর কপাল ভালো যে ইন্তেকালের আগে তওবাটা করে নিয়েছে। পরের দিন তার দরজার গোড়ায় লিখা হয়ে গেছে গায়েবী ভাবে, সবাই এলাকার ছেলে জানতো ছেলেটা খারাপ, তাই আল্লাহ গায়েবী লিখে দিয়েছে যে আল্লাহ তওবাকারী বান্দা তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তোমরা এর জানাজা আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। না এই ছেলেটা খারাপ ছিল তো সবাই ঘৃণা করতে, এত বাজা ছিল, চরিত্রও খারাপ ছিল, হারাম খাদ্যও খেয়ে বেড়াত, কিন্তু তওবা করার পর সেই রাত্রির ইন্তেকাল হয়ে গেল। কত সুন্দর জীবন হয়ে গেল। তওবা কর, কখন মৃত্যু এসে যাবে কে জানে, আবার যদি ভুল হয়ে যায় অইচ্ছাকৃত ভাবে আবার তওবা করে নাও, আবার যদি অইচ্ছাকৃত ভুল হয়ে যায় আবার করে নাও। কিন্তু তা বলে তুমি অপেক্ষা করছো কেন, কবে বয়স হবে হজ করবো তওবা করবো, নাউজুবিল্লাহ কি কথা, কালকে সূর্য উঠবে তুমি উঠবে কোনো গ্যারান্টি আছে? তাই তওবা ঘন ঘন করো, ওভাবে বুঝতে নেই, তওবা ঘন ঘন করো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। ইসলামে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুরের জমানাতে একটা ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন, আরো একবার স্মরণ করিয়ে দিই, যেটা দেখে আমাদের দিলটা অনেকটা শিক্ষা পাবে। হযরত আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক নিয়ম আইন করে দিয়েছে, যদি কেউ মদ পান করে শরাব পান করে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর আজকে তো এমনও হুকুমত এসেছে মাতাল যে নয় কালকে তাকে মাতাল বানিয়ে দিচ্ছে, সমাজে হচ্ছে না আইনে। যারা মদের পক্ষে এদেরকে সাপোর্ট করাটা ইসলামের আইনে হারাম। এই হারামকে যে আনন্দ সঙ্গে করবে তার অন্তর থেকে ইমান বেরিয়ে যায়। এজন্য তো এত মুসলমান থাকার পরও আমরা রহমত পাই না, কেন আমরা জানি না আমাদের ভেতর থেকে অনেকের ইমান বেরিয়ে গেছে, কথা শুনছেন? আর আমরা যদি আবার হক কথা বলতে যাই অনেকের আবার চটে যাচ্ছে, আরে বেঈমান হয়ে বসে আছে, না বললে লোক জানবে কি করে, এটা কি আমাদের ডিউটি নয়? কথা বলুন, সবাই বলুন, ডিউটি না ডিউটি নয়? এবার তোমার লিভার হয় নাও, না লিভার হয় না নাও, আমি কি কাউকে জোর করছি? হারামে যাদের আত্মা খুশি হয় আনন্দের সঙ্গে করে তাদের ইমানটা বেরিয়ে যায়, তওবা ইস্তেগফার করার পরে আবার ইমান ফিরে আসে। ওই অবস্থা যদি মারা যায় বিনা তওবায় ও বেঈমান হয়ে মরলো, সারা জীবন জাহান্নামে যাবে, এটা ফতোয়া, এটা শরিয়াত। এবার লেবে কি না লেবে সেটা সব নিজ নিজ ব্যাপার, এটা আমার বাপের কথা নয়, এটা আমার দাদুর ঘরের কথা নয়, এটা আমার রসূলুল্লাহর দ্বীনের আইন। এটা তুমি মুসলিম দাবি করো তোমার জন্য এটা ফতোয়া, এবার তুমি দিলাও আলহামদুলিল্লাহ, আজ না লও আমার তো কোনো অসুবিধা নাই, তোমার জবাব আমি লোবো নাকি ভাই, কায়ামতের দিন আমি লোবো, লেবে কে? আল্লাহ লেবে, কিন্তু ফেঁসে যাবে দুনিয়ার লোভ লালসাই ফেঁসে যাবে, তখন বিপদের শেষ থাকবে না। কেন? যত বড়ই পাপী হোক যদি ঈমান থাকে কায়ামতের ময়দানে কোনো না কোনো বাহানায় আল্লাহ অনেক এমন পাপীদের ঘরও জান্নাতি করে দেবে ঈমান থাকার দরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদিও পাকড়াও করে ফেলে আল্লাহ, জাহান্নাম দিবার পরও পাপের শাস্তি মিটে যাওয়ার পর, পাপের জেলখানা শাস্তি মিটে যাওয়ার পর ঈমান থাকার জন্য আবার বার করে নিয়েছে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়া সামান্য কিছু পেতে গিয়ে আর যদি বেঈমান হয়ে যান আল্লাহ মাফ করেন। ছোট হুজুর পীর কেবল একটা কথা, বাবারা সব হারা হও বেঈমান হারা হয়েও না, সব হারা যদি হয়ে যাও হয়ে যাও ঈমান হারা হয়েও না, কেন কায়ামতের দিনে আল্লাহ বড় দয়াও করবে।
দুটো বান্দাকে উঠাবে বান্দা হিসাব নিকাশটাতে, দুটো বান্দার হিসাব নিকার পরে দেখা যাবে দুটো বান্দারই অন্যায়ের পাল্লা ভারী হয়ে যাওয়ার জন্য আল্লাহ দুজনকে হুকুম করে দেবে, যাও দুনিয়া জমিনে আমার না ফারমানি করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, আমার কথাকে অবজ্ঞা করেছো, আমার নবী যা আদেশ করেছিল মাতা কুমর রসুল ফাকুজুহু ওমান আকমানহু ফান্তাহু, আমার নবীর আদেশকে মানো না, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও না, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছিলাম কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজ করার জন্য মানুষকে ভালো কাজের দিকে ডাকার জন্য, অন্যায় থেকে দূরে থাকার জন্য, অন্যায়কে মিটিয়ে দিবার জন্য, ওরে আমার বান্দা বান্দিরে ভালো কাজ তো করলি না উপরন্ত অন্যায়কে শক্তিশালী করলি, অন্যায়ের পিছনে ঘুরে বেড়ালি, অন্যায়ের ঝান্ডা ধরলি, অন্যায়কারীদেরকে শক্তিশালী করলি, তারা ক্ষমতার আসনে বসে আমি আল্লাহ আমার নামকে বেউজ্জুতি করে পায়ের গোড়ায় তারা রেখেছিল, তোরা কিছু করতে পারলি না, কেননা তারা তোদেরকে গোলাম বানিয়ে দিয়েছিল, তারা আমার আজানকে বিকৃত করেছিল, তোরা কিছু করতে পারলি না, কেননা তোরা তাদের কাছে সামান্য পয়সায় বিক্রি হয়েছিল, ওরে আমার বান্দা বান্দিরে তারা আমার খড়কে ভেঙে দিল, সেখানে আমার বিরোধী সমাজ তৈরি হলো, তোরা কিছু করতে পারলি না, কেননা তোরা তো তাদেরকে হাওয়া দিয়ে ঘুরে বেড়াতে থাকতি, বান্দারে আজকে তোদের কি হবে বল, কেন আজকে দিনেতে কোথায় গেল সুলতান, কোথায় গেল বাদশাহ, কোথায় গেল অর্থশালী, কোথায় গেল পিসাই, কেউ আজকে নাই, আজকে একমাত্র মালিক হল আমি আল্লাহ, এখানে অন্য কোনো কথা চলবে না, এইভাবে সেদিন আল্লাহ পাকের নাম হবে কাকা, কিন্তু মনে রাখবেন এরপরও ইমানদারদের ওপরে আল্লাহ সেদিনও সাহায্য করতে থাকবে, আরো জোরে বলুন সুবহান, সব কিছুর পিছনে একটা কথা মনে রাখবেন ইমান, সব ক্ষেত্রে ইমান যদি না থাকে সব জায়গা বেকার, আর ইমান কি আমি প্রায় জায়গায় বলি, বলবেন তো ইমান কি, এক কথাই উত্তর দিন, ইমান কি দিল থেকে, আমি আবার বলছি কি ব্রেন মনে থাকে না, দিল থেকে অন্তর থেকে মোহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ, নবীকে এই মার্কাজ এই সম্মানটা দিয়েছেন কে, আল্লাহ, আল্লাহর কারো মুখাপেক্ষী নাই, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই, শুনছেন না শুনেন, আল্লাহ তার হাবিবকে ঠেলে দিয়েছে, এটাকে ধর, এটাকে পিয়ার কর, এটাকে সম্মান কর, আমি যা গুরুত্ব দিয়েছি সেই গুরুত্ব দ্বারা এনাকে ভালোবাস, তাহলে ঈমান হবে, আর এর ইনার কাছে যে আসবে ইনি তাকে আমার সঙ্গে জুড়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ, যখনই আপনি রসুল মানবেন তার মানে অটোমেটিক আল্লাহ আছে, কোরআন আছে, দিন আছে, আছেন না নাই, নবী কি দিনের বিরুদ্ধে শিখেছে, নবীকে আল্লাহ ছাড়তে বলেছে, নবী তো আল্লাহ চিনিয়েছে, ঠিক না বে ঠিক গো, নবী যেখানেই থাকবে সেখানে জানবেন অটোমেটিক দিন চলে আসছে, কোরআন চলে আসছে, আল্লাহ চলে আসছে, কিন্তু যেখানে আল্লাহ আছে অটোমেটিক নবী নাও যেতে পারে, কেন আল্লাহ নবীর থেকে বড়, কথা মাথায় বুঝছেন না বোঝেন না, আল্লাহ নবীর থেকেও বড়, ও বলতে পারে যে আমি তো আল্লাহ ধরে লিছি আমার নবী কেন, কিন্তু নবী ধরার পরে ওর অপশানই নেই আল্লাহ বাদ দিবার, কারণ নবীর মিশনটাই হলো মানুষকে আল্লাহর সঙ্গে জোড়া, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি বুঝাতে পারছি তো নাকি, এজন্য মোমেন চিনতে গেলে আল্লাহ আছে আল্লাহকে ভালোবাসি এতে বোঝা যাবে না, রসুল আছে কি দেখতে হয়, দিল খুলে দেখো ওর মধ্যে রসুল আছে কি, যদি নবীর প্রেম থাকে, আজমত থাকে, ভালোবাসা থাকে, সম্মান থাকে, জানবে ঠিক আছে, অটোমেটিক ওর মধ্যে আল্লাহ আছে, কারণ নবী মানো নবী আল্লাহ চিনাতে এসেছে, আল্লাহ ধরাতে এসেছে, আল্লাহর সঙ্গে জুড়তে এসেছে, কথা মাথায় ঢুকছে, আর যার মধ্যে নবী নেই তার মধ্যে কিছুই নেই, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত চানি যত আসুক ছলনার হাত চানি যত আসুক পিছনে ফিরো তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা আল্লাহর উপরে আশা করলে আল্লাহ লা তাখনাতু মির রহমাতিল্লাহ তিনার রহমতের উপরে আশা করলে আল্লাহ নিরাশ করে দেয় না আল্লাহর রহমতটা কি জি আল্লাহর রহমতটা কি ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ রহমত করে নবীকে আল্লাহর রহমত করে নবীকে আল্লাহ পাঠিয়েছে নবী হলেন আল্লাহর রহমত জোরে বলুন সুবহানাল্লাহ নবী যে পেয়েছে আল্লাহ তাকে নিরাশ করে দেবে না আপনি নামাজ পড়লেন আল্লাহ যদি বলে দেয় আরে তুমি তো রিয়াকার তুমি তো লোক দেখানোর জন্য নামাজ পড়েছিল আপনার কিছু করার থাকবে আপনি রোজা রাখলেন আল্লাহ বলে আরে তুমি তো রিয়াকার লোক দেখানোর জন্য রোজা রেখেছিলে কিছু করতে পারবেন আপনি আপনি হজ করলেন আল্লাহ বলে দিলেন আরে লোক তোকে হাজি বলে কে জন্য হজ করেছিলে কিছু করার আছে কিন্তু আপনি যদি রসুলকে ভালোবাসেন আদব করেন এটা ফিরিয়ে আল্লাহ কখনো দেবে বলে কোনো কথা বা রিয়াকার বা কোনো কিছু আল্লাহর ট্যাগ কোনো কিছু ইলজাম এর বিষয়ে দেয়নি আল্লাহ বলেছে আমার হাবিবের ভালোবাসার প্রতিদান একটাই হাবিবের সাথে জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ কে দেবে জান্নাত আল্লাহ তো ফয়সালা যখন আল্লাহ করে দিচ্ছে তাহলে আমাদের উচিত তো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর হুকুমকে মানা কে আল্লাহর হুকুম কি ফাত্তাবিউনি আগে আমার হাবিবকে ইত্তেবা করো ভালোবেসে ইত্তেবা করো ভালোবেসে ধরো আগে ধরো আগে আগে আমি তোমাদের আল্লাহ কোথায় আছে আমাদের বলুন প্রত্যেকটা মানুষের সারা ঘরে একটা সিরা আছে শাহরগ বলা হয় ওর থেকেও কাছে কে আছে আল্লাহ নিজে বলছে আমি আছি জোরে বলুন সুবহানাল্লাহ নবী কোথায় আমাদের আল্লাহ বলছে নবী মুমিন মুমিনাদের জানের থেকেও কাছে জোরে বলুন সুবহানাল্লাহ শাহরগটা আমাদের বেশি কাছে না জানটা বেশি কাছে বলুন তাহলে এই ফয়সালাটা করছে কে এ থেকে আল্লাহ ছোট হচ্ছে নাউজুবিল্লাহ না 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 তিনি তো মালিক তিনি তো খোদ মালিক তিনি তো পাঠিয়েছেন আমাদেরকে গুছিয়ে গাছে ট্রেনিং দিয়ে আমার বন্ধু লিয়ে আসবে আমি আল্লাহ পর্দা সরিয়ে দিয়ে এদেরকে দেখা দেবো জোরে বলুন সুবহানাল্লাহ তা আমাকে দেখতে গেলে কি বলতে হবে কিভাবে বসতে হবে কিভাবে দাঁড়াতে হবে কি আদব করতে হবে আমার জান্নাতে কিভাবে ঢুকতে হবে এসব আদব কায়দার ট্রেনিংটা কে দেবে আমার বন্ধু দেবে এজন্য তো পাঠিয়েছে শুনছেন না শোনেন নে কিন্তু আল্লাহ বলেছে আমার বন্ধুকে যদি কেউ জুতা মোবারক লিও বিয়াদবি করিছিস তার কপাল আমি ফাটিয়ে দেব শুনছেন তো নাকি কেন বন্ধুটা আমার কার কার জোরে জোরে বলুন কার 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 আল্লাহ আমার তোমার বন্ধুকে যদি কিছু বলে তোমার আমার গায়ে লেগে যায় আল্লাহ বলছে আমার বন্ধুটা
খুব সাবধান, তোরা যদি আমার সাথে কিছু বিয়াদবি করে ফেলিস, আমি তো খোদ মালিক, তওবা করি মাফ করে দেব। আর আমার বন্ধুর সঙ্গে যদি বিয়াদবি করিস, তোকে তওবা করার সুযোগ দেবো না। কত বড় রিস্কের ব্যাপার শুনছেন, তওবা করার সুযোগই দেবো না, তোর মেন্টালিটিতে আসবে না, তুই তওবা করবি কি পড়লো আবার? কেন? ওটা আমার প্রেম। আপনি যাকে ভালোবাসেন, ধরুন আপনার কাছে একটা খাবার আছে, একটা খেজুর ধরুন আছে, আপনাকেও খিদে লেগেছে, আপনার বাচ্চাকেও খিদে লেগেছে, আপনি খেজুরটা নিজে খাবেন না বাচ্চাকে দেবেন? কেন দেবেন? ওটা আমার প্রেম, ওটা আমার প্রেম। তা আপনি বাপ হয়ে 1% মহব্বত কায়নাতে ভাগ করেছে, শুধু আমাদেরকে দিয়ে তা নয়, জীব জন্তু পশু পাখি জমিন আসমানে যা আছে 1% মহব্বত সবাইকে বন্টন করেছে আল্লাহ, 99% খোদ কাছে রেখেছে। তাহলে সেই আল্লাহ তিনি বলছে ওটা আমার বন্ধু, আমার ভালোবাসা ওটা, আমার প্রেম ওটা, আমার লাভ ওটা, আমার পছন্দ ওটা, আমার শ্রেষ্ঠ সৃষ্টি ওটা। ইন্নাকা লাআলা খুলকিন আজিম, ওনার খুদ ধরা মানে আমার খুদ ধরা, ওনাকে আঘাত দেওয়া মানে আমার সৃষ্টি আমাকে আঘাত দেওয়া, ওনার বিষয়ে জাররা পরিমাণ কিছু কথা বলা মানে আমার শ্রেষ্ঠ সৃষ্টির গায়ে দাগ লাগিয়ে দেওয়া। আমি আমাকে কেউ দাগ লাগালে তবুও ছেড়ে দেবো, ওই দাগ লাগানো গাড়িকে ছাড়বো না। শুনছেন না? শোনেন, কোন কথা বলছিলাম যেন? হ্যাঁ, আল্লাহ পাক বলবে বলো, তুমি শুনে ছুটছিলে, তুমি শুনে এক পা করে যাচ্ছিলে আর এক পা করে পিছুচ্ছিলে, আমার আর সাজিমের দিকে দেখছিলে ঘুরে ঘুরে, কি ব্যাপার? আমার আল্লাহ কত দয়ালু দেখে, আমার আল্লাহ পাক কত মেহেরবান দেখে। তবে ঈমান হলো শর্ত, ঈমানদারের উপরে আল্লাহ দয়া করে, ঈমান যদি না থাকে দয়া হবে না। মাদার টেরিজা অনেক সমাজসেবীর কাজ করেছে, রবীন্দ্রনাথ টেকার বড় জুব্বা মুখে দাঁড়িয়েছিল, শিখ পাঞ্জাবিদেরও পাঞ্জাবি পাগড়ি রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। এ যুবকেরা তরুণীরা বাপেরা, ঈমান হলো শর্ত, ঈমান যদি না থাকে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাকের ওই বান্দাটা বলতে লাগবে, যারা এক পা করে আগিয়েছিল, এক পাক দু পা করে আগিয়ে একবার করে ঘুরে ঘুরে পিছন দিকে তাকাচ্ছিল, ওই বান্দা বলতে লাগবে, এ আমার দয়ালু আল্লাহ, শুনেছি আপনার নাম রহমান, আপনার নাম রাখি, রহমানটা হলো আমভাবে, রহিমটা হলো খাসভাবে। আল্লাহ আপনার রহমান নামের তো বৈশিষ্ট্য সার আমি পেয়েছি, কিন্তু আপনার রহিম নাম থেকে আমি কেন নিরাশ হয়ে যাব? তাই আজকে বড় আশা করতে লেগেছি, বারবার ঘুরে ঘুরে তাকাতে লেগেছি, যদি রহিম নামের একবার সারাটা পেয়ে যায় তাহলে আজকে আমাকে আর জাহান্নামে যেতে হবে না। আমার আল্লাহ ফারিস্তাকে বলে, ওরে আমার ফারিস্তা রে, আমার এই বান্দাটা আমার দয়ার উপরে আশা রেখেছে, ওরে আমার ফারিস্তা যা, আমি আল্লাহ ওয়াদ আল্লাহ হক্কন, আমার ওয়াদা হলো সত্য, যে আমার রহমতের উপরে আশা করে তাকে নিরাশ করি না। এই বান্দার পাপকে চেপে দিলাম, ওরে বান্দারে যা, জাহান্নামে নয় এবারে তুই জান্নাতে যা। আরো জোরে বলুন সুবহান। আপনাদের মহল্লায় নয় তো? দরুদ শরীফ, আল্লাহুম্মা বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরোয়ার দেগার, সিজদা লওহে হাজার বার আমার, হে পরোয়ার দেগার, বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরোয়ার দেগার, চাঁদ সূরজ দিন ইনসান, চাঁদ সূরজ দিন ইনসান, গাইছে তারা সদা মহিমা, চাঁদ
গ্রহ তারা, জিন ইনসান আর ফারিস তারা, দিয়ে রজনী গাইছে তারা, মহিমা তোমার হে পরওয়ারদিগার, বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার, আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, আল্লাহ কত দয়ালু দেখুন, কত দয়ালু। মাইদানে মহাসড়ক ওখানো ইমানদারদের উপর আল্লাহ দয়া করে, কিন্তু ইমান যদি না থাকে কিছু হবে? তাহলে ইমান আমাদের জন্য চাকরি, অর্থাৎ জয়েন্ট হলাম, এবারে ডিউটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা বাপের সম্মান, বড়দের সম্মান, স্নেহ করা, পিয়ার করা, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা, পাক পবিত্র হালে থাকা, এগুলো সব কাজ। একশোটা কাজ আছে বোঝাবার জন্য বলছি। চাকরি পেয়েছে, ইমান এনেছে, কেউ দশটা করেছে, নব্বইটা বাদ। আল্লাহ তাকে নব্বইটার জন্য শাস্তি দেবে, কেন বাদ দিচ্ছিস? কিন্তু চাকরি পাওয়ার জন্য এই দশটা কাজের জন্য আল্লাহ তাকে সম্মান দিয়ে আবার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ 80% করেছে, কেউ 70% ভালো কাজ করেছে, কেউ 30% করেছে, তফকা আছে, কিন্তু প্রত্যেকটা ইমানদার একদিন না একদিন জান্নাতে যাবেই। তাই আল্লাহ নবীকে প্রিয় করুন, ভালোবাসুন, যেভাবে আল্লাহ বলেছে। আল্লাহুম্মা সাল্লি আলা